বাংলাদেশ মানবাধিকার কমিশন জার্মান শাখার উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধীদের বিচারের দাবিতে আয়োজন করে এক মানববন্ধনের এক বিবৃতিতে কমিশনের সভাপতি মহসিন হায়দার মনি জামাত শিবিরের রাজনীতি বন্ধের জোর দাবি জানান। এছাড়া যুদ্ধ অপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত সংগঠনের পক্ষ থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন কমিশনের সাধারণ সম্পাদক আমিনুর রহমান খুসরু। এ মানববন্ধনে জার্মানে বসবাসরত বিপুল সংখ্যক বাঙালি উপস্থিত ছিলেন। নতুন প্রজন্মের আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করে মানববন্ধন থেকে আমাদের দাবি, আজকে অচিরেই যুদ্ধ অপরাধীদের সর্বোচ্চ শাস্তি আমরা মানবাধিকার কমিশনের পক্ষ থেকে দাবি করছি। আজকের এই সমাবেশ আমরা স্বাধীনতা বিরোধী জামাতে ইসলাম ছাত্র শিবির সহ প্রতিক্রিয়াশীল রাজনৈতিক চক্রকে নিবন্ধ বাতিলকরণের দাবিতে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা এখানে আজকে ঐক্যবদ্ধ হয়েছি, একত্রিত হয়েছি বাংলাদেশ থেকে চিরতরে রাজাকারকে বিদায় দেওয়ার জন্য। বাংলা মাটিতে রাজাকারের বিচার হবে এবং সর্বোচ্চ সাজা ফাঁসি চাই। 1971 সালে যে সমস্ত রাজাকারেরা বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানিদের সহযোগিতা করেছিল সেই সমস্ত যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আমরা সোচ্চার জার্মান প্রবাসী বাঙালিরা আমরা যুদ্ধাপরাধীদের বিচার চাই। খুনি রাজাকারদের আমরা সবাই ফাঁসির দাবি জানাচ্ছি এবং তাদেরকে তাদের জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার জন্য আমরা সবাই এখানে প্রজন্মের সাথে একতা ঘোষণা করছি। 71-এ বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা ছিল সেই রাজাকার, তাদেরকে আমরা ফাঁসি চাই, তাদের বাংলাদেশের রাজনীতি আমরা বন্ধ করতে চাই, ওদের আর রাজনীতি করার কোনো অধিকার বাংলাদেশে নাই। যথাযোগ্য মর্যাদায় কার্ডিফে সেন্ট পলস স্কুলের উদ্যোগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে উদযাপন করা হয়েছে। আমাদের কার্ডিফ প্রতিনিধি দেলার আলী জানান, সুজান জন্স এর পরিচালনায় এ সময় আলোচনায় অংশ নেন ডমিনিক রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় কাউন্সিলর দেলার আলী তার বক্তব্যে বলেন, প্রতিটি জাতির নিজস্ব জাতিসত্তা হচ্ছে তার মাতৃভাষা। ভাষার মাধ্যমে প্রতিটি জাতি গোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও সামাজিক বন্ধন গড়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সামনে ভাষা দিবসের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে সান্ডারল্যান্ড বিএনপি ও 18 দল। শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা 52 বীর শহীদদের স্মরণ করেন। বিস্তারিত থাকছে আমাদের নিউক্যাসল প্রতিনিধি মোহাম্মদ আলমগীরের আরেকটি রিপোর্টে। একুশের প্রথম প্রহরে সান্ডারল্যান্ড বাংলাদেশ সেন্টারে বিএনপি এবং 18 দলের পক্ষ থেকে অস্থায়ী শহীদ মিনারে পুষ্প অর্পণ করে উদযাপন করা হয় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। নর্থ ইস্টের বিভিন্ন শহর থেকে শহীদ মিনারে পুষ্প অর্পণ করার জন্য অংশগ্রহণ করেন। এছাড়া সমাজের ব্যবসায়ী ও তরুণ প্রজন্মে শহীদ মিনারে পুষ্প অর্পণ করেন। পরে সেন্টারের মাতৃভাষা উপর এক আলোচনা সভা আয়োজন করা হয়। সৈয়দ মুসাদ্দিক আহমেদের উপস্থাপনায় সভায় সভাপতি হিসেবে ছিলেন সৈয়দ আব্দুস সালাম রাজা মিয়া। বক্তব্য রাখেন সৈয়দ খালেদ মিয়া ওলিদ, মাহবুবুল আলম চৌধুরী নজরুল, সৈয়দ সুহা মিয়া, সৈয়দ আতাউর রহমান, শেখ ফয়জুন্নূর, সৈয়দ আমির আলী, মল্লিক শহীদ মিয়া, মোহাম্মদ আব্দুর রকিব শিবদার সহ অন্যান্য। সবাই বক্তারা বলেন, আজ থেকে 61 বছর আগে 52-র 21-শে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে বাংলাদেশের মানুষের রাষ্ট্রীয় ভাষা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য মানুষের জেগে উঠেছিল। সালাম, বরকত, রফিক, জব্বার সহ নাম না জানা শহীদের তাজা রক্ত রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। আমরা সেই সব শহীদের প্রতি শ্রদ্ধা জানাই। পরে তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়। মোহাম্মদ আলমগীর, চ্যানেল আই, সান্ডারল্যান্ড। মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অ্যাডিনবারায় থিসেল শাপলা কালচারাল গ্রুপ একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বিস্তারিত থাকছে আমাদের স্কটল্যান্ড প্রতিনিধি হুমায়ুন কবিরের আরেকটি রিপোর্টে।
মহান একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এডিনবরা থিসেল সাপলা কালচারাল গ্রুপের উদ্যোগে স্থানীয় বারান্দা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। দেশাত্মবোধক গান এবং লোকসঙ্গীত পরিবেশনার মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন খন্দকার জাহাঙ্গীর আলম, মইনিউ আহমেদ জনি, জালাল আহমেদ, আব্দুর রাজ্জাক এবং অন্যান্যরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার জাহাঙ্গীর আলম। এডিনবরা থেকে হুমায়ুন কবির, চ্যানেল আই নিউজ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে উপলক্ষে বায়ান্নর বীর শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে ফ্রাঙ্কফুর্টের ফাক হকসুলের বাংলাদেশি শিক্ষার্থীরা। শনিবার বিকেলে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে তারা শহীদদের প্রতি সম্মান জানান। উপস্থিত শিক্ষার্থীরা এ সময় আগামী প্রজন্মকে সঠিকভাবে বাংলা শেখানো ছাড়াও এর ইতিহাস তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন। আয়ারল্যান্ডে ওমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন এবং ডাবলিন অ্যাসোসিয়েশনের উদ্যোগে ডাবলিন ও কনেল স্ট্রিট জিপিওতে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত র্যালিতে আয়ারল্যান্ডে বসবাসরত সকল বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। র্যালির বিশেষ আকর্ষণ ছিল ডক্টর দিলারা কামাল পরিচালিত আয়ারল্যান্ড বাংলা স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণ। র্যালিটি আয়ারল্যান্ড রিমেম্বার পার্ক থেকে শুরু করে জিপিও স্পাইক টাওয়ার এসে শেষ হয়। এ র্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অল বাংলাদেশি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডক্টর জিল্লু রাইন জাগিদার, সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, সাংগঠনিক আনোয়ার হক এবং ডাবলিন অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক হামিদুর নাসির প্রমুখ। মোগল আমলের নমুনায় নির্মাণাধীন জগন্নাথপুর উপজেলার ঘোষগাঁও জামে মসজিদের প্রথম তলার কাজ সম্পন্ন হয়েছে। আমাদের প্রতিনিধি শায়কুল হক শায়েক জানান, জগন্নাথপুর উপজেলার প্রবাসী অধ্যুষিত ঐতিহ্যবাহী ঘোষগাঁও গ্রামের প্রবাসীদের উদ্যোগে প্রায় এক কোটি টাকা বাজেটে নির্ধারণ করে মোগল আমলের নমুনায় গ্রামে নির্মাণ হচ্ছে একটি দুতলা মসজিদ। ইতিমধ্যে মসজিদের একতলার কাজ সম্পন্ন হয়ে আনুষ্ঠানিকভাবে মসজিদে নামাজ শুরু হয়েছে। নতুন মসজিদে নামাজ শুরু উপলক্ষে গত পহেলা ফেব্রুয়ারি মসজিদে অনুষ্ঠিত হয় এক ওয়াজ মাহফিল, আলোচনা সভা। উক্ত ওয়াজ মাহফিলে এলাকার বিপুল সংখ্যক সাধারণ জনগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন গ্রামের বিশিষ্ট মুরব্বী প্রবাসী আলহাজ আব্দুল মোতালিব, মসজিদ কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন, জেনারেল সেক্রেটারি দিল্লুর হক দুলাল, ট্রেজারার মোহাম্মদ শহীদ মিয়া, আলহাজ আব্দুল মজিদ বাবু, মোহাম্মদ শফিক আলী ও রমজান আলিয়া ছানা প্রমুখ। এ ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। আগামী নির্বাচনে লেবার পার্টির প্রার্থিতাকে কেন্দ্র করে টাউন হলার্স কাউন্সিলের রাজনীতিতে উত্তাপ। এবার ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানে স্থায়ীভাবে তৈরি হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত শহীদ মিনার। বেতার বাংলার উদ্যোগে কমিউনিটির কথা নামক নতুন লাইভ শোর উদ্বোধন। এ ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।